রাতের বেলা সারা রাত বসে এখানে বাড়ি জায়গা নিয়ে আর কি করবো, বাড়িতে জামাই মেয়ে এসে বন্ধু বান্ধব লোক কুটুম এসে দুটো হাঁসের মতো প্যাক প্যাক করে খাইয়ে আর বাড়ির জায়গাগুলো দখল করে শুয়ে রয়েছে, বুড়ো বুড়িয়ে শুতে পারে না কি করবে, এই জলে মুখ বাংলা পাথর মতো শুধু বলছে কখন ভাইসে ভাইসে একটু দোয়া করে দে দুটো তাপ আলো দুটো কি বলছে, মাথা বুঝে কেউ ঠেলে যাচ্ছে, কেউ ইল্লাল্লাহ জিকির করছে, মানে কোনো কিছু আর ভালো লাগে, গভীর রাত হলে ভালো লাগে। হ্যাঁ তবে হ্যাঁ গভীর রাতে ভালো করতে গেলে বেতার ওষুধ দিতে হয়, যেখানে বেতার লাগে সেখানে ওষুধ দিতে হয়, দিলে তার মজা লাগবে লাগবে না। ও ভাই এই পায়ে মুরব্বি জানে একটা মানুষের পায়খানা দরজায় একটা রক্ত পড়ে বেতা হয় হলে কি বলে বলেন দিন, ওটা আরিশ, তাই তো আরিশ হয়েছে, আরিশ পায়খানা করতে গেলে রক্ত বার হয়, বিরাট কষ্ট, গোষ্ঠ খাইয়ে শুধু দাঁত মুখ সিট করছে, পায়খানা যাওয়ার আগে শুধু করছে কি তাহলে গেলি মনে হচ্ছে জ্বলে যাবে, ফ্রিজের পানি লে যাতে হবে, এখন এর আরিশ হয়েছে, তা বলছে কোথায় গেলি পাবো, এখন এই হাজি সাহেব আপনাদের এই মসজিদে ইমাম সাহেবের আব্বা হাজি সাহেব এখন ওনার বলছে ওনার কাছে গেলি মনে হচ্ছে তা মালটা ওষুধটা পাওয়া যাবে, এখন 500 টাকা ফি দিয়ে ওখানে গিয়েছে, 500 টাকা ফি দেবো, ডাক্তার বলছে আরিশ তাহলে হ্যাঁ তাহলে এই সরি আমি একটা মলম দিচ্ছি, এই মলমটালে ভালো করে পায়খানার দরজা লাগাবে, ভালো করে ধুয়ে আঙুলি করলে পায়খানার দরজা লাগাবে, মলমও শেষ তোমার রোগও শেষ, তোমার রোগও ভালো হয়ে যাবে, মলম শেষে তোমার রোগ ভালো হয়ে যাবে। এ বাড়ি এসে মুরব্বি বলে দিয়েছে, মুয়াজ্জিন সাহেব ইমাম সাহেব বলে দিয়েছে, এ মুরব্বি বাড়ি এসে পায়খানা করতে যায় বাথরুমে গিয়ে ভালো করে এগে টুগেলে ভালো করে ধুয়ে আর সাত আঙুলি করে ওষুধটালে পায়খানা দরজা লাগাচ্ছে, কেন হুজুর বলেছে দরজা লাগাতে, এ মলমটালে কোথায় লাগাচ্ছে, পায়খানার দরজায়, দরজা লাগিয়ে লাগে মলম শেষ, বেতা কমেনি, বিরাট বেতা হচ্ছে, দাঁত মুখ খাইতেছে, হুজুর বলেছে ব্যাগ 500 টাকা ফি আর মলমের দাম 500 টাকা, বলে মলমও শেষ তোমার রোগও ভালো হয়ে যাবে, এখন তো মলম শেষ হয়ে গেছে আমার তো রোগ তো আরও বেড়ে গেছে, তাহলে চিটিং বাস হুজুর থম না ভেঙে দে দেবো, যাই গে দাঁত মুখ খেয়েছে বলছে তুমি যে ওষুধ দিয়েছো ওষুধ কাজ হয়নি, তাহলে কেন যত রুগী আমার কাছে নিয়ে গেছে সবার কাজ হচ্ছে তোমার কাজ হয়নি, বলছে কাজ হয়নি, তাহলে তুমি লাগিয়েছো সত্যি কথা বল লাগে, তাহলে আল্লাহর কিরে বাম হাত ভালো করে দিয়ে সাত হাত আঙুলি করলে আর পায়খানা, বলে কোন পায়খানার দরজা, তাহলে কেন টিনির দরজা লাগিয়েছি, টিনির দরজা লাগাতে বলেছে, আমি তোর বলেছি পায়খানা তো আমি কি আমি ইমাম সাহেব মানুষ, আমি মুয়াজ্জিন সাহেব মানুষ, আমি কি গোদা বাংলায় বলো পোঙায় লাগা পোঙায়, হ্যাঁ এ বলতে পারি আমি, আমি বলি পায়খানা দরজা লাগা, তা তুই ওই টিনের দরজা লাগি তা রোগ ভালো হবে কি, আজকে আমাদের হচ্ছে বেতা এক জায়গায় ওষুধ দিচ্ছে আর এক জায়গায় কাজ কি হবে, জলসার লাভ বুঝতে পারি না, এই রাতের বেলা সারা রাত থেকে জলসা হচ্ছে বুঝতে হবে যে এখানে লাভটা কী হবে, এখান থেকে চোখের পানি ফেলে বাড়ি যেতে হবে, গোনা মাফ করে যেতে হবে, আমরা গরিব মানুষ অসহায় মানুষ 3 লক্ষ টাকা খরচা করে হজে যেতে পারি না, আমাদের এখান থেকে গোনা মাফ করতে হবে, রসুল বলেছেন এটাই এই জায়গায় বসে যদি খালেস নিয়ে তওবা করে কাঁদে আমার আল্লাহ তার জীবনের সমস্ত গোনাকে মাফ করে দেন, জোরে বলেন, যারা কেঁদেছেন তাদের থেকে বুঝে নিতে হবে, তাদের থেকে শিক্ষা নিতে হবে, কেঁদেছেন কে আমাদের 4 ইমামের এক ইমাম ইমামে আজম আবু হানিফা, 50 বছর হায়াত না 70 বছর উনি হায়াত পেয়েছিলেন, 70 বছর হায়াতে 57 বার হজ করেছেন, কবার 57 বার হজ করেছে, আর আমাদের টাকা হলে জমি কিনি দুটো দোকান কিনি ছেলের ঘরে একটা টিভি কিনে দেই, হজে যাওয়ার কথা বলি নে বলি, ইমামে 4 ইমামের এক ইমাম ইমামে আজম আবু হানিফা হুজুর জাহান্নামের কথা ভেবেছেন, নিজের গোনার কথা ভেবেছেন, জাহান্নাম এমন একটা ভয়ঙ্কর জায়গা ওই জাহান্নামে কেউ সহ্য করতে পারবে না, আল্লাহ নবীর কাছে সাহাবারা প্রশ্ন করেছিলেন ইয়া রাসূলুল্লাহ 7টা জাহান্নাম রয়েছে, বলছে হ্যাঁ, 7টা জাহান্নামের মধ্যে সবথেকে ছোট আযাবটা কি হবে, সবথেকে ছোট আযাবটা কি হবে, আল্লাহ নবী বললেন আমার চাচা আবু তালেবের সব থেকে ছোট আজাব হবে, আমার আবু তালেবের সব থেকে ছোট আজাব হবে, আল্লাহ নবী বললেন আমার চাচা আবু তালেবের ছোট আজাব হবে, সাহাবারা বললেন ছোট আজাবটা কি হবে, বলছে জাহান্নামের ভিতরে সব থেকে যেটা ছোট আজাব ওই ছোট আজাব হলো জাহান্নামের একটা আগুনের জুতো, আমার চাচা জানে পায়ে পড়ানো হবে সব থেকে হলো ছোট জুতা, তাকে মারা হবে না, তাকে গায়ে আঘাত করা হবে না, মাথায় কিছু দেওয়া হবে না,
ঝুলিতে চাপানো হবে না, সামান্য একটা জুতো এনে আমার চাচা জানের পায়ে পড়িয়ে দেওয়া হবে, জাহান্নামের সব থেকে ছোট আজাব হলো এটা। আল্লাহ নবী বললেন ওই জাহান্নামের ওই জুতোর এত গুতো হবে, ওই জুতোটা পায়ে দেওয়ার সাথে সাথে মেয়েরা বাড়িতে যখন রান্না করে হাড়িতে যখন পানি ভাত দিয়ে চাল দিয়ে রান্না করে ওই পানিটা যেমন টকবক টকবক করে ফুটতে থাকে, ঠিক তো ধরুন জাহান্নামের এই ছোট আজাবটা আমার চাচা চাঁদের পায়ে দেওয়ার সাথে সাথে মাথার ঘিরোগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে। ওই জাহান্নামের গুতোটা এমন হবে মাথার ঘিরোগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে। এই আমার সাহাবারা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, শুধু টকবক করে ফুটবে না, ওই মাথার ঘিনোগুলো কান দিয়ে বারো হয়ে যাবে, কখনো চোখ দিয়ে বারো হয়ে যাবে, কখনো কান দিয়ে বারো হবে, চোখ দিয়ে বারো হবে, নাকের গোড়া দিয়ে ওই ঘিনোগুলো বারো হবে। জাহান্নামের সব থেকে ছোট আজাব হলো এই আজাব। হযরত ইমামে আযম আবু হানিফা হুজুর জাহান্নামের কথা ভেবেছেন, নিজে কবরস্থানের কাছে চলে যায়, কবরস্থানের কাছে গিয়ে মুরিদ মুত্তাদিদেরকে ডাকেন, আমি কবর আমি মারা যাবার পরে এই কবরে আমাকে দাফন করা হবে বলছে, হ্যাঁ তাহলে আমি এই যে নিশানাটা করে দেই, আমি মরণের পরে আমাকে এই জায়গায় দাফন করবেন, অন্য কোন জায়গায় দাফন করবেন না, আমার এই জায়গাটা দাফন করবেন। ইমামে আযম আবু হানিফা ওই যে জায়গায় দাফন করার জন্য মুত্তাকিনদের দেখিয়ে দিয়েছেন, মুরিদদেরকে দেখিয়ে দিয়েছেন, মুসলমানদেরকে দেখিয়ে দিয়েছেন, জগতের বড় ইমাম যে ইমামের তাম বিশ্বের মানুষ ছেড়ে তাম বিশ্বের মানুষ যে ইমামকে নিয়ে অনুসরণ করে চলে সেই ইমামটা কেমন, ওই কবরস্থানের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করতে থাকে, আল্লাহর কোরআন খতম হয়ে গেলে বলতে থাকে আল্লাহ এই কবরস্থানের পাশে আমি এসে কোরআন তেলাওয়াত করছি, এই কোরআন তেলাওয়াতের বিনিময় কবরের সমস্ত আজাব কজব থেকে আমাকে হেফাজত করবেন, জজ্জর জজ্জর করে কাঁদের জগতের বড় ইমাম, চার ইমামের এক ইমাম ইমাম ইমামে আযম আবু হানিফা হুজুর ওই কবরস্থানে কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে জায়গাটায় দাফন করা হবে একবার নয় একবারে নয় একবার নয় এক হাজার বার নয় দু হাজার বার নয় ওই কবরস্থানে ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ওনার জীবনেতে সাত হাজার বার কোরআন তেলাওয়াত করেছে, জোরে বলো সুবহানাল্লাহ, সাত হাজার বার কোরআন শরীফ তেলাওয়াত করার পরে ওই কবরস্থানের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝরঝর করে কেঁদে কেঁদে বলে আল্লাহ আজকে কবরস্থানের পাশে আমি সাত হাজার বার কোরআন তেলাওয়াত করেছি, এই কোরআনের বিনিময়ে এই সমস্ত কবরের আজাব থেকে আমাকে হেফাজত করবেন, কবর কারো কঠিন জায়গা হয়ে যাবে আবার কবর কারো জন্য জান্নাতের জায়গা হয়ে যাবে। চার ইমামের এক ইমাম ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সাত হাজার বার কোরআন পড়েছেন, যিনি জগতের বড় ইমাম, যিনি এত বড় আল্লাহর ওলি, মুসান্নিফরা বলেছেন ইমামে আযম আবু হানিফা ইবাদত করতে করতে আল্লাহকে এত খুশি করিয়েছেন ওনার নাম যখন নেওয়া হয় রহমাতুল্লাহ আলাইহির জায়গায় রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা যাবে, কেননা কেননা ইমামে আযম ইবাদত করতে করতে আমার আল্লাহকে খুশি করিয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। চার ইমামের এক ইমাম, যে ইমামকে তাম পৃথিবীর মানুষ চেনে সেই ইমাম কবরের ভয়তে মরণের ভয়তে জাহান্নামের ভয়তে কবরের পাশে দাঁড়িয়ে সাত হাজার বার কোরআন তেলাওয়াত করেছে, আর আমরা একবার ভাবিনি বছরে একবার জলসা হয় চার তারিখে কিছু লোক দুটো খেয়ে গে শুয়ে পড়েছে, আবার যাবেন দাঁড়াও একটু ঘুমিয়েলেই বউ রাগ করবেন, বোর পাশে না শুনলি আবার কিনোর গুঁতি মারবেন কালকে শুতে গেলি, হ্যাঁ বোর পাশে গিয়ে শুয়ে পড়ে হয়তো মরণের শেষ ঘুমোতে পারে, পারে না আর আপনাদের এই এটাও চব্বিশ পরগনার জীবন তোলা খুঁচি তোলা মাওলানা মশিউর রহমান, হ্যাঁ জলসা করছে স্টেজে, জলসা করতে 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 কিছুক্ষণ জলসা হচ্ছে স্টেজে বল বকছে, মানে আজরাইল এসে ঘাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কানে কানে বলছে মাওলানা মশিউর রহমান তাহলে কি তাহলে তোমার অজ জীবনের শেষ, তাহলে কেন তাহলে এবার আমি তোমার টুটি টিপে ধরবো, তোমার তুলে এলে চলে যাবো, তোমার বাড়ি গিয়ে বউ বাচ্চার কাছে যেতে দেবো না, জলসা টাকালে বাড়ি যেতে দেবো না, এইখানে জলসা করতে করতে স্টেজের উপর শুয়ে পড়ে সকলতেই মিনে খলাক না, এই যে আজকে জলসা হচ্ছে কিছু কিছু মানুষ তারা দুটো খেয়ে বাড়ি শুয়ে পড়েছে, হয়তো এটা জীবনের শেষ ঘুমোতে পারে, পারে না, শুয়ে রয়েছেন রাতের বেলা শুয়েছেন সকালবেলা উঠেনি, আমরা দেখেছি একটা মানুষ মিলাদ শুনে এসে বাড়ি শুয়েছে রাতের বেলা, সেখান থেকে মানুষটা গড়িয়ে গড়িয়ে শেষেই গিয়ে পড়ে দুনিয়াতে বিদায় দিয়েছে, সকালবেলা জলসাতে পরে দিয়ে সকালবেলা গিয়ে দেখছে শেষেই পড়ে তার মরণ হয়েছে, ও ভাই ও জানে যে আমার মরণ হবে আজকে শেষেই পড়ে, হ্যাঁ
আজকে আমরা এখানে গুটি কত মানুষ বসে আছে, কিছু মানুষকে আনন্দে শুয়ে ঘুমোচ্ছে, বোরবার শুয়ে রয়েছে। ও একটা রাত ভাই আমাদের কাছে পড়লি তো, এরা তো মনে বন্যা বাড়িতে বন্যা লেজাতে হবে, পেশা পায়খানা রাস্তায় করার জন্য। গত রাতে দুটো জলসা করছি, বাড়িয়েছে রাত 3:30। গত ইউটিউবে জানে যারা ইউটিউব চ্যানেল আমার দেখে প্রতিদিন লাইভ দেখতে পাবে, গত রাতে দুটো জলসা করেছে, রাত 3:30 বাড়িয়েছি। বাড়ি আসার পরে সকাল 6:30 ঘুম থেকে উঠে গোসল করে জলসায় বার হয়েছে। আজকে আপনার আমডাঙ্গা থানা কুশডাঙ্গা গ্রামে ওখানকে জলসা করেছে, আপনার 11টা থেকে 1:30 পর্যন্ত জলসা করার পরে ওখান থেকে ফিরে বাড়িয়েছি সন্ধ্যেবেলা। সন্ধ্যেবেলা বাড়ি এসে গাড়ি নিয়ে বার হয়েছি, তেঁতুলবেড়িয়া গ্রামে জলসা করেছি, জলসা থেকে নেমে গাড়ি দুটে গেঞ্জি জামা পাল্টে ফের আপনাদের এখানে এসেছি। তাহলে আমাদের ঘুম লাগে না? যত ঘুম এই গ্রামের লোকের আছে, বছরে একবার জলসা হচ্ছে, হ্যাঁ গোশ কিনেছে, মাছ কিনেছে, কি খাওয়া খাচ্ছে, মনে হয় জীবনে খাইরে খাইয়ে কি আর আরামের বিছানাকে শুয়ে রয়েছে। বাবজি আমার ভাইরা যুবকের জওয়ানেরা, ওই ইমাম কেমন আল্লাহকে ভয় করেছে ডাকের, জাহান্নামের ভয় কেমন করেছে ডাকের, কবরের ভয় কেমন করেছে ডাকের, পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করেন, চার ইমামের এক ইমাম, ইমামে আযম আবু হানিফা হুজুর রাতের বেলা দু রাকাত করে ফর নামাজে পড়তেন, দু রাকাত করে বাড়তি নামাজে পড়তেন। আমার আল্লাহ জানালেন, আমিন আল্লাহলি ফাতা হাজ্জাদ বিহি নাফিলাতাল্লাকা আসাইয়া বাসাকা রব্বুকা মাকা মাহমুদা। রাতের বেলা যখন সবাই ঘুমিয়ে যায়, জলসার দিনে মানুষ খেয়ে গিয়ে বিছানায় ঘুমিয়েছে, আর তুমি যদি বিছানায় না ঘুমিয়ে এই জলসার মাঠে যদি বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলো, আল্লাহ 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 করে জিকির করো, তাম পৃথিবীর দোকানের দরজা বন্ধ হয়ে গেল, ব্যাংকের দরজাটা বন্ধ হয়ে গেল, আদালতের দরজাটা বন্ধ হয়ে গেল, আমি আল্লাহ আমার আল্লাহ জানিয়ে দিলেন আমার রহমতের দরজাটা এখনো বন্ধ হয়নি। যে জায়গায় বসে আমার বান্দা বান্দিরা গভীরে বসে বসে একবার 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 করে সুবহান আল্লাহ বলবে, একবার একবার করে আলহামদুলিল্লাহ বলবে, একবার একবার করে আল্লাহ আল্লাহ বলে জিকির করবে, তাম দুনিয়ার দোকান বাজারে বন্ধ হয়ে যাওয়ার পরে আমার বান্দারা রাতের ঘুমকে হারামে করে দিয়ে মজলিসে বসে আল্লাহ 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 করে যদি কান্দতে পারে, আমি আল্লাহ জানিয়ে দিলাম আসমানে থাকবো না জমিনে থাকবো না, আল্লাহ বি জিকরিল্লাহ তাতমাইনুল কুলুব, আমি আল্লাহ ওই কুলুবে যাব যে কুলমে আমার বান্দা বান্দিরা রাতের ঘুমকে হারামে করে ঢেলাকাতে বসে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করেছে, আমি আল্লাহ ওই কুলমে যাব, আর ওই কুলমে যাবার পরে আমার বান্দাদের মুখের ভাষাগুলো শুনব, রাতের ঘুমকে হারাম করে আমার বান্দা আমার কাছে কি চায়, আমার কাছে কিসের জন্য মাফি চায়, বান্দা যদি আমার কাছে তওবা করে আমি আল্লাহ ওই জায়গায় বসে তার জীবনের গোনা মাফ করে দেব, আমার বান্দা বান্দি যদি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে নিজের রুজি রোজগারের জন্য যদি কাঁদে আমি আল্লাহ রুজি রোজগারে বরকত দিয়ে দেব। তাই তো আমরা আল্লাহকে ভালোবাসি বলে এই গভীর রাতে এতগুলো মানুষ বসে আছে, এই জায়গায় রাতের ঘুমকে হারাম করে বসে আছে, চার ইমামের এক ইমাম রাতের বেলা দু রাকাত করে নামাজ আদায় করেন, এই নামাজটা হলো বাড়তি নামাজ, এই নামাজটা কোনো ফরজ নামাজ নয়, এই নামাজটা হলো সুন্নত নামাজ, আল্লাহ আকবার বলে নামাজের নিয়ত করেন, এই নামাজটা হলো নফল নামাজ, এই নামাজটা যখন নিয়ত করেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলে শুরু করেন, কেমন আল্লাহর ভয়টা কেমন রয়েছে দেখেন, আমাদের ভয় আল্লাহর কেমন রয়েছে, আমাদের ভিতরে আল্লাহর ভয় নাই, যিনি জগতের বড় ইমাম, যিনি হলেন বড় মুহাদ্দিস মুহাদ্দিস, হাদিসগুলো তার যার মুখস্থ রয়েছে, ওই মানুষটা রাতের বেলা উঠে নামাজ কায়াম করে, দু রাকাত নামাজ পড়ে, ওই দু রাকাত নামাজে প্রথম রাকাতে 15 পারা কোরআন শরীফ তেলাওয়াত করে, দ্বিতীয় রাকাতে 15 পারা কোরআন শরীফ তেলাওয়াত করে, এইরকম করে প্রতিটা দিনে রাতের বেলা দু রাকাত করে নামাজ পড়তে পড়তে পুরো এক কদম কোরআন শরীফ রাতের বেলা তেলাওয়াত করে, জোরে বলেন সুবহানাল্লাহ, আটটু জোরে বলেন সুবহানাল্লাহ। রাতের বেলা ঘুমায়নি, সারা রাত ধরে আল্লাহর ইবাদত করে দু রাকাত নামাজ পড়েছে, পুরো কোরআন শরীফ খতম করেছে, আর আমরা নামাজ পড়া তো দূরের কথা, জিকির করা তো দূরের কথা, শুধু ঘড়ি দেখছি কখন শেষ হবে, কখন বাড়িকে ঘুম, ও বাবা এত রাত হয়ে গেছে কখন যাব, শুধু চিন্তা ভাবনা করছে ভাই। তবে ইমানদার যারা তারা কিন্তু মজলিস ছেড়ে উঠবে না, উঠবে ছুঁচো লাম মারবে, বাস্তবাড়ি সাপ লাম মারবে, ডানা সাপ লাম মারবে, কিন্তু যারা ইমানদার লাম মারবে না, ইমানের
তাসির হচ্ছে আলাদা। ইমান যার ভিতরে রয়েছে, একবার যেখানে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা হয় ওই মজলিস ছেড়ে কখনো উঠবে না, কারণ এটা হলো ইমানের আলামত, ইমানের আলামত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, রাস্তার মাঝখানে হযরত ওমরের সাথে দেখা, দেখছে বিরাট খুশিতে বাগে বাগ। ওমর বলছে, ভাই আবু হুরায়রা তুমি এত হাসো কেন, কি হয়েছে তোমার? বলছে, হাসার একটাই কারণ, আল্লাহর নবী আমাদের একটা স্পেশাল অফার দিয়েছে। কি বলছে? মান কলা লা ইলাহা ইল্লাল্লাহ ফাতাকালাল জান্নাহ, যে ব্যক্তি একবার কলিমা পড়বে সোনার জান্নাত পেয়ে যাবে। যেই বলেছে হযরত ওমর সেটি একটা চড় মেরেছে, এই তুই হাদিস করে সাইডে চল বেরে। সবাই ওমরের রাগ ছিল আলাদা, রাগ ছিল আলাদা না। ওমর যেটা একবার যার উপরে একবার তরবারি তুলে, তার মানে হচ্ছে মিনা খলাক না ছাড়বে, তার একদম বিবি বাচ্চা এতিম করে দিয়ে ছাড়বে, যা দিয়ে একবার তরবারি তুলেছে কোনো কথা হবে না। একজন দাড়িওয়ালা টুপিওয়ালা হযরত ওমরের কাছে বিচার দিতি, ওমর বলছে তুমি আমার কাছে বিচার দিতে এসছো, চলো বিশ্বনবীর দরবারে যাবো। যাই বলেছো সাথে ইহুদি বলছে, এ ভাই ওমর আল্লাহ নবী বিচার করে দিয়েছে, সেই বিচার পছন্দ হয়নি বলে আপনার কাছে বিচার দিতে এসে বলছে। তাই তাহলে, হ্যাঁ তাহলে বিচারটা আমার ভালো করতে হবে। ওমর ঘরের ভিতরে তরবারিলে শুধু এরকম দেখছে কোন তরবারিটা ধার, ওর বিচারের সাত মিনিট আস্তে আস্তে করে ঘরের ভিতরে ঢুকে এসে ঘরতে তরবারিটা এনে এক কোপ ঘাড়ে একই কোপে দেহ পড়েছে, এক জায়গায় মাথা পড়েছে, আর এক জায়গায় কবাট করে কি মাথাটা ধরেছে, ধরে এক হাতে তরবারি এক হাতে মাথালে টেনে টেনে আল্লাহ নবীর দরবারে যাচ্ছে। আল্লাহ নবীর কাছে জিবরাইল এসে মুচকি হেসে বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনার ওমর রাস্তার মাঝখানে যে ঘটনাটা ঘটিয়ে দিয়েছে, ওমর জান্নাত দখল করেছে। ধরে বলেন সুবহানাল্লাহ, মাথা কেটে কি দখল করেছে জান্নাত। আবু হুরায়রা চল মেরেছে, আবু হুরায়রা বলছে তুমি মারলে কেন, তাহলে তুমি বললে কেন ফাখল লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাত, তুমি কলেমা পড়লে জান্নাত যাবে, এই জন্যই তোমার মেরেছে। আবু হুরায়রা ঝরঝর করে কাঁদে কেঁদে বলেছিলেন, ভাই আমার শুনে রেখে দাও, আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তিটা একবার কলেমা পড়বে এই কলেমার বিনিময়ে রাসূলুল্লাহ বলেছে জান্নাতে যাবে। ওই সময় তো আবু হুরায়রা চোখের পানি ফেলতে ফেলতে মসজিদে নববীতে হাজির হয়ে গেল। আল্লাহ নবী ডেকে বলেছেন, বাবা আবু হুরায়রা আপনি এমন করে কারো কারো, আবু হুরায়রা ইমানদার কাকে বলে ডাকে, জলসা ইমানদার ছাড়তে পারে না, যতই তার কষ্ট হোক না কেন এই জলসায় বসে বসে আজ নসিহত শোন তারা, কিন্তু ইমানদার যাদের ভিতরে ইমান কমজোরি রয়েছে এরা আশার খেয়ে উঠে চলে যাবে, কারণ ইমানের তেজ না থাকলে জায়গায় বসতে পারে না। আবু হুরায়রা মসজিদে নামাবে কি এজন জার করে কাঁদে, আল্লাহ নবী ডেকে বলেছিল, আবু হুরায়রা তোমার কি হয়েছে, তুমি আমার করে কাঁদো কেন? বলেছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কুদুরুগ, আপনি বলেছেন মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তিটা একবারে কলেমা পড়বে ওই ব্যক্তিটা সোনার জান্নাতে চলে যাবে। তাই এই কথাটা ওমর কাছে বলার সাথে সাথে ওমর আমাকে চড়ে মেরেছে। আবু হুরায়রা দাঁড়িয়ে চোখের পানিতে মুখটা ভাসিয়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার কলেমা প্রচার করতে গিয়ে যদি মার হয়, আজকে আপনার সামনে আমি ওয়াদা করতেছি, আমি আর আপনার কোনো হাদিস আমি বর্ণনা করে বলা, আপনার কোনো হাদিস আমি কোনো মানুষের কাছে পৌঁছে দেব না, আপনি যে কথাগুলো বলেছেন কোনো মানুষের কাছে দেব না। আল্লাহ নবী বলেছেন কি ওমর মেরেছে? বলছে হ্যাঁ। বলছে ওমরকে ডেকে নিয়ে এসো। হযরত ওমরের বাড়িতে গেলেন ডাকার জন্যে। হযরত সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কদম তুলে কদম তুলে ওমরের বাড়িতে চলে গেলেন। ওমরের ঘরের দরজা বন্ধ রয়েছে, ওই জায়গায় দাঁড়িয়ে হযরত ওমর সালাম, হযরত আবু বকর সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম জাইনা সালাম দিয়েছে, ওমরের ঘরের দরজাটা খুলে দিয়েছে, ওয়া আলাইকুম আসসালাম সিদ্দিক আকবর আপনি আমার বাড়িতে চলে আসুন চলে আসুন। ওই সময় তো ওমরের কথা শুনে সিদ্দিক আকবর বলেছিলেন, না আপনার বাড়িতে আমি যাব না, যাই না। বলেছেন আল্লাহর নবীর সাহাবি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ডেকে বলেছিলেন, ভাই ওমর, ওমর ডেকে বলেছে, ভাই আবু বকর কেন আপনি এমন করে সে জায়গায় বসলেন, আপনি এমন করে আমাকে ডাকলেন কেন? বলে আপনি কি আবু হুরায়রা মেরেছেন? বলছে হ্যাঁ। বলে আল্লাহর নবী আপনাকে ডাক দিয়েছে। আবু হুরায়রার বাড়ির কথা শুনে হযরত ওমরের ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাকে বলে ইমানদার দেখেন, ইমানের তেজ কত দেখে, ইমানের পাওয়ারটা কেমন দেখে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কদম তুলে মসজিদ নববীর ভিতরে গিয়ে হাজির। আল্লাহ নবী সাহাবাদেরকে নিয়ে আলোচনা করছেন, আল্লাহ নবীর ওই জায়গায় দাঁড়িয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের উত্তর দিয়ে বলেছিল, ওমর এই যে ব্যক্তিটা দাঁড়িয়ে রয়েছে না কে চেনো,
বলছে এটা তো আপনার ওই সাহাবি, এর নাম হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলছে কি হয়েছে বলেন, বলে তুমি কি আবু হুরায়রার কানে চড় মেরেছো? বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি আবু হুরায়রার মেরেছি, ও অন্যায় করেছে মেরেছি। বলছে কি অন্যায় করেছে বলো? বলছে আবু হুরায়রা বলেছেন মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখাল আল জান্নাহ, যে ব্যক্তিটা একবার কলেমা পড়বে সে ব্যক্তিটা জান্নাতে চলে যাবে, সে ব্যক্তিটা অবশ্যই জান্নাতে যাবে। ইয়া রাসূলুল্লাহ এই কথা বলেছে বলে আমি আঘাত করেছি, যাই না বলেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন ও আমার, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখাল আল জান্নাতা, যে ব্যক্তি একবার কলেমা পড়বে সে সোনার জান্নাতে চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বলেছিল আমার, আমি এখন এই কথাটা বলেছি, আবু হুরায়রা বলেছে বলে তুমি মারলে কেন, এটাই তুমি অপরাধী। ওমর হাত দুখানে তুলে বললেন এই ভাই আবু হুরায়রা, আমি আপনাকে মেরেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। ওমরের কথা শুনে হাত তোলা দেখে আবু হুরায়রা খুশিতে বাগে বাগ হয়ে বলেছিল ওমর আপনি আমাকে মেরেছেন, আমি আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিয়েছি। যাই না বলেছে ক্ষমা করে দিয়েছি, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ দরবারে হযরত ওমর দাঁড়িয়ে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, যদি মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখাল আল জান্নাহ, এই কলেমা পড়ে যদি জান্নাতে যেতে হয়, আমি ওমরে জানিয়ে দিলাম আজ থেকে আমি এক ওয়াক্ত নামাজ আমি পড়ব না, আজ থেকে আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব না, কেন কলেমা পড়ে যদি জান্নাতে যেতে হয়, আমি ওমরে কলেমা পড়েছি, আমি কলেমার বিনিময় সোনার জান্নাতে চলে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ, কলেমা পড়েছি জান্নাতে যাব, নামাজ আমি পড়বো না। ও ভাই, এই কথাটা যদি আমাদের কাছে এসে মুরব্বির কাছে যদি এসে বলে আমি মুসলমান হচ্ছি তবে নামাজ পড়বো না, মুরিদ করবো, ফেটে চড় মারবো না, বল ভণ্ডমি হচ্ছে কেন? তুমি কলেমা পড়বে, নামাজ পড়বে না, পাকাও হচ্ছে ভাই গেছো সর, বলো না বলবে না? আল্লাহ নবী বলছে ওমর তুমি নামাজ পড়বে না, বলছে না। আল্লাহ নবী জানে ওমরের ভিতরে ইমানের পাওয়ারটা আলাদা, ওমরের ভিতরে ইমানের তেজটা আলাদা। ওমর যতই বলুক না কেন আমি নামাজ পড়বো না, ওমর কোনোদিন বাড়ি বসে থাকতে পারবে না। ওমর যদিও বাড়ি বসে থাকে, ওমরের ভিতরে যে ইমান রয়েছে ওই ইমান টেনে 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 নামাজের কাতারে দাঁড় করিয়ে দেবে। জোরে বলেন, আর জোরে বলেন। ও ভাই, এই জলসা করতে এসেছি তো সর্বনাশ করেছে, মশাই অর্ধেক খেয়ে নেবে, এ রক্ত যা আছে অর্ধেক চলে যাবে, মনে হবে না ক টাকা দেবেন আপনারা। ও ভাই, আল্লাহ নবী বলছেন তাহলে তুমি নামাজ পড়বে না, বলছে বলছেন না হুজুর নামাজ পড়বো না। আচ্ছা আল্লাহ নবী বলছে তুমি নামাজ পড়বে না, ঠিক আছে যাও তোমার নামাজ পড়তে হবে না, যাও চলে যাও। হযরত ওমরের আল্লাহ রসুলের কথা শুনে ওমর বাড়ি যাচ্ছে, আমি নামাজ পড়বো না। ও ভাই, আল্লাহ রসুল যে ওমরকে বললেন নামাজ পড়তে হবে না, আচ্ছা আল্লাহ রসুলকে বসে থাকবে বলে মনে হয়? দোয়া করবে না, কাঁদবে না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সোজা বাড়ির ভেতরে গিয়েছেন, ঘরের জানালা দরজা গুলো সবগুলো বন্ধ করে দিয়েছে ওমর, ঘরের জানালা দরজা বন্ধ করে দিয়ে ওমর ঘরের ভিতরে বসে রয়েছে, বসে রয়েছে। ওই ওমর ঘরের ভিতরে বসে রয়েছে, আর মসজিদে নববীর বেলাল হলো বেলাল, ওই বেলালটা আজান দেওয়া শুরু করলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। যেই না আজান দেওয়া শুরু করেছে, এই আজানের ধ্বনিটা যখন ওমরের কানে যেতে শুরু করেছে, ওমর বলছে আজান যদি আমার কানে আসে তাহলে আমি বাড়ি বসে থাকতে পারবো না, মসজিদে নামাজ পড়তে যেতে হবে। তাই ওমর দুটো আঙুল নিয়ে কানের ভিতরে ঢুকিয়ে দিয়েছে, কোথায়? কানে দিয়েছে, আমি নামাজ পড়বো না, কানে ঢুকিয়ে দিয়েছে। বেলাল যখন হাইয়া আরাসসালাত, তোমরা এসো নামাজের ভিতরে চলে এসো, হাইয়া লাল ফারা তোমরা কামিয়াবি হয়ে যাবে। যাই না বলেছে বেলাল শুষে পড়ে দরজায় লাথি মেরে, হযরত ওমর লাথি মেরে ছুটে ছুটে মসজিদে হাজির হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজের পরে আল্লাহ নবী সাহাবাদেরকে বললে ঘুরে বসে যাও, আল্লাহ নবী সাহাবাদের দিকে মুখ করে বললেন ওমর তুমি পিছনের কাতারে যখন নামাজ পড়েছ এখন তুমি আমার কাছে চলে এসো। ওমরের কাছে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবী ডেকে বলেছিল ওমর তুমি তো বলেছিলে আমি নামাজ পড়বো না, তুমি চলে আসলে কেন? বলে ইয়া রাসূলুল্লাহ আমি যখন
মসজিদে থেকে বাড়িতে চলে গিয়েছিলাম, মসজিদে বাড়ি যাবার পরে ঘরের জানালা দরজা বন্ধ করে দিয়েছিলাম, আর বেলাল যখন আজান দিয়েছে আমি কানে দিয়েছি আঙুল, আমি আজানও শুনবো না বলে নিজের কানটাকে চেপে ধরলাম, কিন্তু বেলাল যখন হাইয়া আলাস সালা বলেছে তোমরা এসো নামাজের ভিতরে কামিয়াবি হয়ে যাবে, ইয়া রাসূল আল্লাহ হাবিব আল্লাহ জানি না কে যেন আমাকে ঘর থেকে টেনে টেনে মসজিদে হাজির করিয়ে দিয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। এর নাম হলো ঈমান, এর নাম হলো ঈমান। জলসা হচ্ছে হোক, প্রতি বছরের হচ্ছে হোক, বাড়ি যাই দুটো ফুচকা খাই একটু চা খেয়ে আসি চলে যাচ্ছে, যায় না রাতের ঘুম, এ লোকের ঈমান আলাদা। ও ভাই আপনাদের দেশের মানুষ খায় এরকম ড্রিংকস মাল টানে, এ মাল কেউ খায় কি বলেন তিনি, বিড়ি এই এই কানের দ্বারে এরকম পাক দেয় দেয় না, আবার মাঝে পোঙায় ফুঁদায় পোঙায় মুখে ফুঁদায় হাওয়া পাস আছে, যদি হাওয়া পাস মাছ খাতে ভেঙে লেয় লেয় না বিড়ি তো বলে কানের দ্বারে পাক দিচ্ছে, বলে যদি বিড়ি যদি কসকস করে প্রতিটানে আমেজ দেবে, এইরকম বিড়ির দরকার। এখন এই বিড়ির মাথায় আগুন আছে, আগুন আছে না, আচ্ছা এই আগুনকে যদি বলে এক কাপ চা করে দাও করে দিতে পারবে, হ্যাঁ বিড়ির মাথায় তো আগুন আছে, আগুনকে যদি বলা হয় এক কাপ চা করে দাও এক গ্লাস পানি গরম করে দাও, এই বিড়ির মাথায় যে আগুন আছে চা করে দিতে পারবে, পারবে না। আর আপনাদের তাবারক হচ্ছে রান্না হচ্ছে, এখন ওই রান্নার দ্বারে যে আগুন আছে ওই আগুনকে যদি বলা হয় এই এই যত লোক জলসা বসে প্রত্যেকের জন্য চা তৈরি করে দাও দেবে, এও আগুন ও আগুন, এ পারলো না আর দিল কেন, ও আগুনের তেজ আলাদা, এ আর আগুনে এ আগুনের তেজ খুব, ওই জন্যে দিতে পারিনি। এ জায়গায় বসবে কারা, ইমানদার যারা তারা, যাদের ওই রকম বড় আগুনের তেজে ইমানদার তারা বসবে, আর ওই বিড়ির মাথায় আগুন ও ছুটে আসার খেয়ে পালাবে, শুধু বলবে একটু চাকে আছি মশা কামড়াচ্ছে দৌড় একটু রাস্তায় হাঁটি, সে তাবারক লোবার সময় আসবান হাই হুজুর কেবল আসলে আসবান, এ লোক আল্লাহ তার মানে বুঝতে হবে ওর বিড়ির মাথায় যে আগুনটা রয়েছে ওই আগুনের মতো ওদের ইমান রয়েছে। ভাবো যে আমার ভাইরা জগতের চার ইমামের এক ইমাম, যে ইমামটা জাহান্নামের ভয়তে সারাটা রাত ধরে নামাজের ভিতরে কাটিয়ে দিয়েছে, সেই ইমাম কত বড় আল্লাহর ওলি মানুষ দেখেন, ওনার একটা কাপড়ের দোকানে রয়েছে, ওই কাপড়ের দোকানে বসে বসে কাপড় বিক্রি করে, হঠাৎ করে একজন মুসল্লি দাঁড়িয়েলা টুপিওয়ালা এসে বলছে এই জগতের ইমাম আপনি একটা আমাকে কাপড় দেন, আমার স্ত্রী বলেছে একটা কাপড় কিনে নিয়ে যেতে বলেছে আপনি একটা আমাকে কাপড় দেন, ইমামে আজম চার ইমাম বলেছিলেন বাবা তোমার কি কাপড় পছন্দ তুমি কাপড়টা দেখে নাও, ওই চার ইমামের এক ইমাম সোজা দোকানের ভিতরে গিয়ে একটা কাপড় পছন্দ করেছে, হুজুরের কাছে টাকা দিয়ে ওই চার ইমামের এক ইমামের কাছে টাকা দিয়ে ওই মুসল্লিটা বাড়ি চলে গিয়েছেন, বাড়িতে কাপড়টা নিয়ে যাওয়ার পরে স্ত্রী খুশিতে বাঘে বাঘ হয়ে গেল, আমার স্বামীকে কাপড় আনতে বলেছিলাম আজকে আমার স্বামী আমার জন্য একটা কত সুন্দর কাপড় এনেছে, ওই কাপড়টা দেখে বিবি খুশিতে বাঘে বাঘ হয়ে গেল, ওই কাপড়টা আলগা করে আলগা করে দেখতে দেখতে দেখা যায় ওই কাপড়ের ভিতরে নাল পরা তো ছেঁড়া ছেঁড়া দাগ রয়েছে, তাই তো বিবি হাত তুলে বলেছিলেন ও গো আমার স্বামী এই যে কাপড়টা আপনি এনেছেন এটা কোনো সাদগার মাল্লা টাকাতে কিনে এনেছেন, ওই সময় ওই যুবক ওই মানুষটা দাঁড়িয়ে বলেছিলেন শোনো এই কাপড়টা আমি কিনে এনেছি আমার পকেটের টাকা চার ইমামের এক ইমাম, ইমামে আজম আবু হানিফার হাতে টাকা তুলে দিয়ে এই কাপড়টা আপনার জন্য আমি নিয়ে এসেছি, স্ত্রী দাঁড়িয়ে বললেন এ কাপড় আমার পছন্দ হয়নি, এ কাপড় নেব না, এ কাপড়টা হলো ছেঁড়া কাপড়, এ কাপড়টা আমার চাহিদা না, এ কাপড়টা আমি চাই না, এই কাপড়টা আমি নেব না, অর্থাৎ কাপড়টা ফিরিয়ে দেন। ওই মানুষটা এবার কাপড়টা গুটি করে নিয়ে এইভাবে গোলে করে নিয়ে কদম তুলে কদম তুলে চার ইমামের এক ইমাম ইমামে আজম আবু হানিফা হুজুরের বাড়িতে চলে গেলেন, দোকানে চলে গেলেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম, ওই দোকানের কাছে যাবার পরে বলেছিলেন কি হয়েছে, বলছে হুজুরের যে কাপড়টা গতকালকে আপনার কাছে কিনে নিয়েছিলাম এই কাপড়টা আমার পছন্দ হয়নি, আমার পছন্দ হয়নি আমার স্ত্রীর পছন্দ হয়নি, অর্থাৎ এই কাপড়টা ফিরিয়ে নিতে হবে, এর বিনিময়ে একটা কাপড় আমাকে দিতে হবে। চার ইমামের এক ইমাম এই কথা শোনার পরে ওই কাপড়টা হাতে করে নিয়ে চার ইমামের এক ইমাম কাপড়টা রেখে দিয়ে ঝরঝর ঝরঝর করে কাঁদে।
যে মানুষটা কাপড়টা কিনেছিল ওই মানুষটা ইমামের দিকে হাত তুলে বলেছিল, হুজুর আমি আপনার দোকানে কাপড় ফিরিয়ে কাপড় নিতে এসেছি, আপনি কাপড়টা ফিরিয়ে দিয়েছি বলে আপনি এত কান্না কাঁদেন কেন, ঝরঝর করে কাঁদেন কেন, অর্থাৎ আপনার কান্না আমি সহ্য করতে পারবো না, আপনার কান্না আমি সহ্য করতে পারবো না, আপনার কাপড় আপনাকে ফিরিয়ে দিতে হবে না, ওই কাপড়টা আমি নিয়ে চলে যাব। এই না বলে দেখা যায় ইমামের চার ইমামে এক ইমাম কান্না বন্ধ হয় না। অবশেষে ওই মানুষটা গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হুজুর গো, আপনার কাছে আমার ভুল হয়ে গেছে, কাপড়টা ফিরিয়ে আনা আমার ভুল হয়ে গেছে, অর্থাৎ কাপড় ফেরাতে হবে না হুজুর, আপনি আমাকে ক্ষমা করে দেন আমি চলে যাব, আপনি কান্না বন্ধ করে দেন। চার ইমামের আগে ভাব হাত তুলে বলেছিল, বাবা তুমি যে কাপড়টা আমাকে ফিরিয়ে দিয়েছো এই কাপড়ের ফেরাবার জন্য আমি কাঁদি না, তোমার এই কাপড় ফিরিয়ে দেওয়ার পরে এর ভিতর থেকে আমার একটা জ্ঞান ফিরিয়ে এসেছে, তাই তো আমি ঝরঝর ঝরঝর করে কাঁদি। ইয়ে দাঁড়িয়ে বলেছে, হুজুর কাপড়টা যে আমি আপনাকে ফিরিয়ে দিতে এনেছি এর ভিতরে আপনি কি জ্ঞান অর্জন করেছেন বলেন। বলেছিলেন, শোনো সামান্য একটা কাপড়, যে কাপড়টা দাম 200 টাকা 300 টাকা দাম, এই কাপড়টা নিয়ে তুমি তোমার স্ত্রীর হাতে দিয়েছ, তোমার স্ত্রীর পছন্দ হয়নি, আর পছন্দ না হবার কারণে তুমি আমার কাছে ফেরত দিতে এসেছ, সামান্য যে কাপড়টা 1 বছর 2 বছর 3 বছর পড়বে, ওই 3 বছর পড়ার পরে কাপড়টা ফেলে দেবে, ওই কাপড়টার ব্যবহার করবে না, ওই কাপড়টা 2 বছর 3 বছর পড়ার জন্যে, যদি কাপড়টা যদি আমার কাছে ফেরত দিতে আর পছন্দ হয়নি, কিন্তু জান্নাতে যেতে গেলে যে ইবাদতগুলো করে জান্নাতে যেতে হবে, আমি সেই চার ইমামের এক ইমাম বলতেছি, আমি যে আল্লাহ পাকে দরবারে যে ইবাদতগুলো করতেছি, আমার আল্লাহ যদি বলে এই চার ইমামের এক ইমাম তুমি যে ইবাদতগুলো আমার কাছে করেছো ওই ইবাদতগুলো আমার কাছে পছন্দ হয়নি, তাহলে আমি তো ইবাদত যদি আমার পছন্দ না হয় তাহলে তো আমি জান্নাতে যেতে পারবো না, সামান্য তোমার কাপড়টা পছন্দ হয়নি ফেরত দিয়ে দিতে পারি, তবে আমার ইবাদত আল্লাহ যদি বলে ইমাম তোমার ইমাম পছন্দ, তোমার আমল ইমার আমল নামাজ এবার ইবাদতটা পছন্দ হয়নি, তাহলে আমি কালি কিয়ামতের ময়দানে আমি তো জান্নাতে যেতে পারবো না বলে এই জন্য আমি ঝরঝর ঝরঝরে কাঁদছি। ভাবো যে আমার ভাইয়েরা ওরে যুবকেরা জোরেরা, আজকে গভীর রাতে এতগুলো মানুষ বসে রয়েছে, আজকে আমাদের নিজেদের দিকে তাকান, আমরা যে ইবাদতগুলো করি সেই ইবাদতগুলো সঠিকভাবে হচ্ছে কিনা ভুল হচ্ছে একটু যাচাই করে দেখুন, আমরা এতগুলো মানুষ বসে আছি, আমরা কম বেশি নামাজে পড়ি, কেউ বা জুম্মায় পড়ি, কেউ বা ঈদে পড়ে, কেউ বা 5 ওয়াক্ত নামাজও পড়ে, এখন এই যে 5 ওয়াক্ত নামাজটা পড়ি এই নামাজটা আল্লাহ পাকের দরবারে কবুল হচ্ছে কিনা একটু যাচাই করতে হবে। আপনাদের মসজিদের ইমাম সাহেব ইমাম সাহেবের কাছে গিয়ে বলুন, ও ইমাম সাহেব আপনি বলে দেন বলে দেন, 5 ওয়াক্ত নামাজ পড়তে গেলে নামাজের ফরজগুলো বলে দেন, নামাজের সুন্নতগুলো বলে দেন, কোন কায়দায় নামাজ পড়লে আল্লাহ খুশি হবে একটু একটু করে বলে দেন। আল্লাহর নামে আমার আল্লাহ কোরআন পাকে বললেন, আমা ইয়াবতাকি গায়রাল ইসলামি দীনান ফালা ইয়াকুবাল মিনহু ও হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আমার বান্দা বান্দিরা যে ইবাদতটাকে ভালো মনে মনে করে ইবাদত করবে, আর ওই ইবাদতটা যদি আমি আল্লাহ আমার কাছে পছন্দ যদি না হয় কাল কিয়ামতের ময়দানে ও হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, ওই ইবাদতটা টেনে টেনে জাহান্নামে নিয়ে যাবে। সাহাবার অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর কো ইবাদত করে জান্নাতে যাওয়া যায়, আবার এই ইবাদত করে যদি জাহান্নামে যাওয়া যায় তার কারণটা আপনি বুঝিয়ে দেন। আল্লাহর নবী বললেন, সাহাবারা ওই ইবাদতটা জাহান্নামে নিয়ে যাবে যে ইবাদতটা আল্লাহ পছন্দ করেনি, ওই ইবাদতটা জাহান্নামে নিয়ে যাবে। বললে বললেন কিভাবে? আল্লাহর নবী বললেন, সাহাবারা ওই ইবাদতটা সর্বপ্রথম আপনাকে ফলো করতে হবে, আমি যে নামাজটা পড়ছি সেটা শরীয়ত মুয়াফিক হচ্ছে কিনা, আমি গোসল করছি সেটা শরীয়ত মুয়াফিক হচ্ছে কিনা, যদি শরীয়ত মুয়াফিক হয় গোসলটা যদি শরীয়ত মুয়াফিক হয় আপনার ইবাদতটা যদি নামাজটা যদি শরীয়তের মুয়াফিক হয় তাহলে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, এই নামাজটা আমার টেনে টেনে সোনার জান্নাতে নিয়ে যাবে, জোরে বলেন সুবহানাল্লাহ। আর এই ইবাদতটা যদি না হয় তাহলে এই ইবাদতটার বিনিময়ে ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এই ইবাদতটা তোমার জন্য জাহান্নামের কারক হয়ে যাবে সোনার ভাই। তাহলে আমরা এই জায়গায় বসে আছি, আমি আগে বলেছি ব্যবসা এতটা খরচা করে জলসে করেছি, লাভটা আগে বুঝতে হবে। তাহলে আমরা যে রাতের বেলা এই জায়গায় বসে আছি, আমরা যে ইবাদত করছি সুবহানাল্লাহ বলছি আল্লাহকে বলছি, এটা শরীয়ত মুয়াফিক হচ্ছে কি না এটা একটু চেক করতে হবে না? আর চেক করতে গেলে এবার বুকে হাত দিতে হবে। নামাজের ভিতরে 13টা ফরজ রয়েছে, 13টা ওয়াজিব রয়েছে, আল্লাহ নবী জানালেন
যদি একটা ওয়াজিব ছেড়ে যায় নামাজ হবে না। এখন এই ১৩টা যে ওয়াজিব রয়েছে, ১৩টা যে ফরজ আছে, আমাদের জানতে হবে না, হবে না, আমাদের সবার জানা আছে। আশাতে ও গোলাইলির প্রেমে হেমজন পাগল, ও গোলাইলির প্রেমে হেমজন পাগল, এসব প্রেমে এ জোলাইকা আনবের প্রেমে ওই বেলাল পাগল আর পাগল খাদিজা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহতরা মুআজ্জাজ উলামা ইকরাম, আজকের গার এই মহফিলের মজলিসের জলসার সভাপতি সাহেব, বিশেষ করে পূর্বা শরীফ থেকে আগত ভাই সাহেব হুজুর কেবলা, সামনে বসে থাকা আমার দিন দরদি মুসলমান আব্বাজান ও ভাইয়েরা, পর্দার অন্তরে আমার মা ও বোনেরা, রব্বুল ইজ্জত রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কামাক্কাপুর গ্রামের এতগুলো মানুষ থাকতে আমাদের এই গুটিগত মানুষকে আসমানের নিচে জমিনের উপর জান্নাতের বাগানে বসার মতো তৌফিক দান করেছেন তার জন্য শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। যে নবীকে না সৃষ্টি করলে আকাশ বাতাস নদী নালা কীট পতঙ্গ কিছুই সৃষ্টি হতো না, সেই নবীর প্রতি হাজার হাজার দরুদ ও সালাম বর্ষিত। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইয়া আমরা যারা এখানে বসে আছি, আমরা মানুষ যার এই বাজারে রয়েছে, এরাও মানুষ, বাজারে লোকজন আছে বলে মনে হয় কি? কিছু লোক আছে তো বাজারে, ওরাও মানুষ, কেউ কিন্তু অমানুষ না। কিন্তু এই মানুষের ভিতর থেকে ভালো মানুষ বলে আল্লাহ আমাদের জান্নাতের ভিতরে বাগানের ভিতরে বসিয়েছেন তার জন্য একটু শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই জায়গাটার নাম হলো রিয়াজিল জান্নাত, এটা হলো জান্নাতের বাগান। এ জায়গায় বসলে লাভ কি হয়, এ জায়গায় বসলে না বসলে লস কি হয়? রসুল বললেন এই জান্নাতের বাগানে যদি আমার কোনো উম্মত উম্মতি বসে থাকে, শুধুই বসে থাকার বিনিময়ে আমার আল্লাহ খুশি হয়ে ৬০ থেকে ৭০ বছর নফল ইবাদত করা সব তার আমলনামায় লিখে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এত শান্ত হয়নি আল্লাহ নবী বললেন এই জান্নাতের বাগানে আমার উম্মত উম্মতি যদি বসে থাকে, এখান থেকে বসে থাকার পরে যখন এই জলসা ছেড়ে উঠে চলে যাবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ভিতরে যত সাগিরা গোনা আছে সমস্ত সাগিরা গোনাকে আমার আল্লাহ ধুয়ে পুষে মাফ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল এত শান্ত হয়নি, বলেছেন আমার উম্মত উম্মতি যদি এরকম জলসায় বসে থাকে, বসে থাকার পরে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহিরিন, একবার যদি খালিস নিয়েতে তওবা করে এই তওবার বিনিময়ে আমার আল্লাহ একটা হাজী সাহেব যেমন
এখান থেকে হজে চলে যায় কাবায়, কাবায় যাওয়ার পরে সমস্ত গোনা মাফ করে যখন দেশে ফিরে আসে যেমন মাসুম বান্দা হয়ে আসে, বলছে এই জলসা থেকে উঠে যাওয়ার আগে খালিস নিয়েতে ইন্নাল্লাহা ইউহিব্বুত-তাওয়াবিনা ওয়ায়ুহিব্বুল মুতাতাহিরিন, একবার যদি খালিস নিয়েতে তওবা করে এই তওবার বিনিময়ে আমার আল্লাহ খুশিয়ে তাদের জীবনের সমস্ত সাগিরা এবং কাবিরা গোনাকে মাফ করে দিয়ে আমার আল্লাহ বেগোনা মাসুম করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান লাভে লোয়া পায়, বিনা লাভে তুলো পায় না। বলছে হুজুর সুবহানাল্লাহ বললাম, ওখানে গোনা মাফ হলো না, সুবহানাল্লাহ বললাম, এই সুবহানাল্লাহর বিনিময়ে কি পাবো? সার্ব কিনলে নাই, বালতি পাওয়া যায়, বেরাস পাওয়া যায়, জগ পাওয়া যায়, হুজুর সুবহানাল্লাহ বললে কি পাবো? মুসলমান লাভ খোঁজে না সব সময়। গোশ কিনতে গিয়েছে, গোশ কিনতে যাওয়ার পরে বলছে হেঁটোর ওই হাড় একটা দে না ভাই, ওর ভিতরে একটা মজা করে ছোট আছে, ধর বাড়তি ঢলতা হিসেবে বলে ওইটা দে, বলে না বলে অনেকে চায় না। তো এ জায়গায় বসে সুবহানাল্লাহ বললে লাভ কি হবে? আল্লাহ রসুল বলেছে দুটো পার, যদি খালিস নিয়েতে একবার সুবহানাল্লাহ বলে, এই সুবহানাল্লাহ বলার বিনিময়ে তার জান্নাতের ভিতরে একটা আমার আল্লাহ সুন্দর ঘর বানিয়ে দেবেন। ওই ঘরের একটা ইটকে নিয়ে দুনিয়ায় যদি 7-8 বার বিক্রি করেন, জান্নাতের ভিতরের ওই একটা ঘরে একটা ইটের দাম দেওয়া যাবে না। আরেকবার জোরে বলেন সুবহানাল্লাহ। এতে আল্লাহ রসুল শান্ত হয়নি, বললেন জান্নাতের ভিতরে যে ঘরটা হবে, মিশকাত শরীফের হাদিসের বর্ণনায় বললেন ওই ঘরের সামনে একটা ফল গাছ লাগানো হবে, একটা গাছ লাগানো হবে, আপনার চাইদা আপনি যেটা বলবেন, যদি বলেন যে আল্লাহ আপেল গাছ দেন, আপেল গাছ দেওয়া হবে, যদি বলেন ডালিম গাছ, ডালিম গাছ, যে ফলটা আপনি চাবেন সেই ফলের গাছটা আপনার ঘরের সামনে লাগানো হবে। রসুল বলেছেন ওই ব্যক্তিটা জান্নাতে যাবার পরে বলবেন আল্লাহ আমি এই ফল খাবো, কি ফল খাবো? বলছে আমি আপেল খাবো। আল্লাহ বলবেন তুমি ওই ফলটাকে লাও, ওটা হলো আপেল, তুমি আপেল খাও। আল্লাহর বান্দা জান্নাতে যাবার পরে আপেলগুলো টুকরে টুকরে খাবে, খেতে খেতে বলছে আল্লাহ আপেল খেতে আবার আর স্বাদ মেটে না, আপেল আপেল আর খেতে আমার ভালো লাগে না, আমি একটু ডালিম খাবো। আল্লাহ বলবে তুমি ওই আপেলে কামড় মারো, আমি আল্লাহ ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আমি কুদরতি ক্ষমতায় ওই আপেলটা ডালিমে পরিণত করে দেবো। জোরে বলেন। আচ্ছা কি অফার বলেন তিনি? ডালিম বলছে, ডালিম গাছে বলছে আল্লাহ ডালিম খেতে ভালো লাগে না, আমি আঙুর ফল খাবো। শুধু এই জায়গায় বসে থাকলে অপার, বলছে ওই ডালিমে তুমি কামড় মারো, আমি আল্লাহ ওই ডালিমটা আঙুলে পরিণত করবে। এ বিসমিল্লাহ বলে যাই, ডালিমে কামড় মারবে, অটোমেটিক আঙুর ফলের স্বাদ পাবে। জোরে বলেন। মোট কথা আপনি জান্নাতের ভিতরে যেটাকে চাইবেন সেটাই পাবেন, খাবেন, পায়খানা হবে না, বাতকর্ম হবে না, অটোমেটিকভাবে আপনার হজম হয়ে যাবে, শুধু ঢেকুর উঠবে, হজম হয়ে যাবে। জান্নাতের ভিতরে নাজ নিয়ামত, একটা নদী পাবেন, একটা নদীতে আপনার দুধের নদী যাবে, একটা আপনার মধুর নদী যাবে, একটা পানি, তিন ধরনের, একটা নদীতে তিন রকম পানি যাবে, মধু যাবে আর আপনার দুধ যাবে, আপনার যেটা চাইদা আপনি খেতে পারবেন, পানি কিন্তু মিশ হবে না, তিনটে একই লাইন দিয়ে যাবে, মিশ হবে না, এটা হলো জান্নাত। এখন এই মুরব্বি বসে আছেন, আমার এই একজন মুরব্বি বাপ বসে আছে, বাপ বাইক চালাতে পারো? বাইক চালাতে পারো? পারো না। এখন এই বাপ এই রাত জেগে জেগে এবাদত করছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলছে, আল্লাহ এর বিনিময়ে আল্লাহ একটা জান্নাত দান করেছে। এখন জান্নাতে যাওয়ার পরে বলছে আল্লাহ আমি তো দুনিয়ায় খুব গরিব মানুষ ছিলাম, আমি রাত জেগে সুবহানাল্লাহ বলেছি, রাত জেগে জলসা শুনেছি, মসজিদে নামাজ পড়েছি, আল্লাহ তুমি আমার এখন এবাদত করে দিয়ে জান্নাতে দিয়েছো, আল্লাহ আমি এই জান্নাতের ভিতরে একটা আটটিয়ার গাড়ি আমার দিতে হবে, আমরা একটু শখে একটু আটটিয়ার গাড়ি চাপবো। ভাই মুরব্বী যদি জান্নাতের ভিতরে গিয়ে আটটিয়ার চায়, আল্লাহ গাড়ি দেবে বলে মনে হয়? জোরে বলেন দেবে। জান্নাতের ভিতরে আপনি যেটা চাইবেন দেবে, তবে মুরব্বী তো দুনিয়া তো জীবনে গাড়ি চালাতে জানেনি, এখন ইনি যদি জান্নাতের ভিতরে গিয়ে আটটিয়ার গাড়িতে উঠে আর যদি ফার্স্ট গিয়ারেতে পিক আপ যদি টান মারে, গাড়ি সোজা যাবে না, লাম মারবে? হনুমান গিয়ার টান মারলে লাম মারবে না, সোজা যাবে? জোরে বলেন, লাম মারবে, লাম মারবে, মুরব্বী গাড়িতে বসে থাকবে না, পড়ে যাবে, পড়ে যাবে। আচ্ছা পড়ে গেলে দাঁত মুখ থাকবে না, গুঁড়ো হয়ে যাবে, গুঁড়ো হয়ে যাবে না? বলছে না গুঁড়ো হবে না। আল্লাহ জান্নাত একটা নিয়ামতের জিনিস, জান্নাতের ভিতরে গিয়ে বলবে আল্লাহ আমার এটুকুন গাড়ি চাপবো, সাথে সাথে আটটিয়া দেবে, মুরব্বী গাড়ির উপরে বসবে আমার, আল্লাহ ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, যে আল্লাহর কুদরতি পাওয়ারটা এত বেশি, আল্লাহ কুদরতি ক্ষমতায় মুরব্বীকে পাকা ড্রাইভার করে দেবে। জোরে বলেন, আর একটু জোরে বলেন। তাহলে এ জায়গায় বসলে লাভ কি হলো? গোনা মাফ হলো, সাগিরা গোনা,
কাবিরা গোনা সব মাফ হলো, শুধু মাফের সাথে সাথে জান্নাতের সার্টিফিকেট পাওয়া গেল। ও ভাই, আমরা সবাই গোনাগার, এখানে গোনা মাফ হয়েছে, যারা এখানে আসিনি ওরা ভাবছে আমরা গোনাটা আমরা গোনা করি না, আমরা হচ্ছে নিষ্পাপ বিগোনা মাসুম, ওই জন্য আমরা জলসা যাইনি। শয়তান ওদের মাথায় পায়খানা করে বলছিল, এই ও জায়গায় গেলে সব গোনা মাফ হয়, ওখানে যাস নি কেন? তোর সারা জীবন ধরে তোকে সলে বলে কৌশলে এত গোনা করিয়েছি, আর তুই গোনা করতে করতে পাহাড় পরিমাণ গোনা করেছিস, আর তুই এখনও জলসায় যাবি, একবার তওবা করবি তোর জীবনের গোনা হবে, তাহলে আমার শয়তান সারা জীবনের ফলটা বেকার হয়ে যাবে, যাস নি। তাই এরা শয়তানের কথা শুনে বাজার ঘাটে বসে রয়েছে, জলসে আসে না। ও ভাই, গোনা প্রত্যেকের আসে না? আল্লাহ নবী জানালেন, বানি আদম খাতাগুন, প্রত্যেক আদম সন্তানটা হলো গোনাগার, প্রত্যেক মানুষটা হলো গোনাগার। যদি জায়গায় বসে 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 আল্লাহর কোনো বান্দা বান্দি যদি খালিজ নিয়ে তওবা করতে পারে, আখেরাতের ভয়েতে যদি চোখের পানিতে রাতের অন্ধকারে ফেলতে পারে এই কান্না চোখের পাটির বিনিময়ে, আমার আল্লাহ তার জাহান্নামের আগুনটা হারাম করে দেবেন। ভাবো যে আমার ভাইরা, জলসাটা হলো শিকারের জায়গায়, এই জায়গায় বসে 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 আপনার ব্যাটারিতে চার্জ দেওয়ার জায়গায়, এই জায়গায় ব্যাটারি চার্জ দিলে ঈমান তৈরি হয়। বাবুজি আমার ভাইরা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আল্লাহর নবী সকালবেলা আসলেন, এসে বললেন, আয়েশা তুল হুমায়রা, ও আমার লাল টুকটুকে বিবি, আদরের বিবি, আজকে আমার তোমার বাড়িতে পালা পড়েছে, আজকে দুপুরবেলা খাবার পালা পড়েছে তোমার বাড়ি, রাতের বেলা থাকার পালা পড়েছে, আয়েশা তুমি আমার জন্য সুন্দর করে রান্না করো। আয়েশা আল্লাহর নবী মা আয়েশা রান্নার পারমিশনটা দিয়ে দিলেন, আয়েশা তুমি সুন্দর করে রান্না করো, আমি এখন একটু ইসলামের খাতিরে বারো হয়ে যাই। আল্লাহ নবী ইসলামের খাতিরের জন্য বারো হয়ে গেলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রান্না করতে রান্না করতে করতে ওই চুলের ভিতরে আগুনটা ঢুকিয়ে দিয়েছে, আর আগুন দিতে গিয়ে এক টুকরো আগুন আয়েশা সিদ্দিকার হাতে পড়েছে। আয়েশা সিদ্দিকার হাতে পড়ার সাথে সাথে ওই আগুনটা লাগার কারণে আয়েশা সিদ্দিকার কলিজা পর্যন্ত আগুনের তাপটা চলে গেছে। আয়েশা সিদ্দিকা হাতটা জড়িয়ে ঝরঝর ঝরঝর করে কেঁদে কেঁদে বলে, আল্লাহ দুনিয়ার সামান্য জাহান দুনিয়ার সামান্য একটু আগুন যদি এত তেজ হয়, জাহান্নামের আগুনের তেজ কত হবে, যে জাহান্নামের আগুনটাকে নিয়ে আল্লাহর মালাইকা ফেরেশতা নিয়ে বায়ানুল হায়াতে 70 বার আগুনটা ধুয়েছিল, ওই আগুনটা ধোয়ার পরে দুনিয়াতে পাঠানো হলো, সেই আগুনটা যদি সামান্য হাতে লাগার কারণে আমার কলিজা পর্যন্ত যদি আঘাত লেগে যায়, তাহলে জাহান্নামের আগুনটা কেমন হবে। এই না বলে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রান্না বন্ধ করে দিয়ে ঘরের ভিতরে চলে গেছে। ঘরের ভিতরে গিয়ে বিছানায় শুয়ে শুয়ে ঝরঝর ঝরঝর করে কাঁদে। দুপুর হয়ে গেল, আল্লাহ নবী কদম তোলে আয়েশা সিদ্দিকার ঘরের দরজার কাছে আসলেন, আসসালামু আলাইকুম ইয়া আয়েশা, ইয়া আয়েশাতুল হুমায়রা, যাই না বলেছেন আয়েশা সিদ্দিকা ঘরের ভিতর থেকে আওয়াজ দিলেন, আল্লাহ নবীর কান্না দেখার পরেতে আল্লাহ নবী বললেন, আয়েশা তুল হুমায়রা, ও আমার লাল টুকটুকে বিবি, আদরের বিবি, তোমার কে হয়েছে, কে তোমার কাঁদিয়েছে, তোমার চেহারা কেন লাল বর্ণের মতো হয়ে গেছে, তোমার চোখ দিয়ে কেন টপ টপ করে পানি পড়ে, বলো। ওই সময় আয়েশা সিদ্দিকা কেঁদে কেঁদে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার কোনো মানুষ আমার কান্না কাঁদাইনি কাঁদাইনি। আল্লাহ নবী বলে, তাহলে তুমি হঠাৎ করে কাঁদো কেন? সকালবেলা আমি তোমার বাড়িতে যখন বারো হয়ে গেছি, তুমি না কতটা আনন্দ ছিলে, আমি যখন বাড়িতে চলে যাব বলেছিলাম, বিসমিল্লাহ গে তা আকাল তু আল্লাহ, আল্লাহর উপর ভরসা করে যখন বারো হয়ে যাব, তুমি আমার কাছে যে সালাম দিয়ে মোসাফা করে বলেছিলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমি খাবার তৈরি করছি, আপনি আমার বাড়িতে আসবেন, আজকে আমার বাড়ি যখন পালা আপনি চলে আসবেন, ইয়া রাসূলুল্লাহ গাবিবাল্লাহ, আপনি যখন আমার বাড়ি থেকে আপনি যখন বারো হয়ে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যাবার পর আপনার জন্য আমি সুন্দর করে সুস্বাদু খানা তৈরি করার জন্য আমি উনুনে চুলোর উপরে খাবার বসিয়ে দিয়েছি, আর চুলোয় জাল দিতে দিতে রান্না করতে করতে এক টুকরো আগুন এসে আমার হাতে পড়েছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার হাতটা দেখে লাল হয়ে গেছে, ফক্সা পড়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, একটাই কান্নার কারণ হলো, ইয়া রাসূলুল্লাহ, ওই আগুনটা হাতে পড়ার কারণে যে এত জ্বালা আমি সহ্য করতে পারিনি, ইয়া রাসূলুল্লাহ,
আল্লাহ, দুনিয়ার সামান্যটুকু আগুন যদি হাতে পড়ার কারণে এত যদি জ্বলে ওঠে, এত যদি জ্বালা করে, ইয়া রাসূল আল্লাহ, জাহান্নামের আগুনটা কত ভয়ানক হবে, জাহান্নামের আগুনের কত তেজ হবে, আমি জাহান্নামের আগুনটা কেমন করে সহ্য করবো ইয়া রাসূল আল্লাহ। তো এই জাহান্নামের কথা আমার মনে পড়ে গিয়েছে বলে আমি ঘরের ভিতরে বসে বসে কাঁদি। আল্লাহ নবী ডেকে বলেছিলেন, আয়েশাতুল হুমায়রা, ও আমার লাল টুকটুকে বিবি, আদরের বিবি, তুমি কেঁদো না, কেঁদো না, কেঁদো না, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমি তোমার বড় মহব্বত করে ভালোবাসি, আমার 50 বছর বয়সে তোমার সাথে বিবাহ হয়েছে, মাত্র তোমার 9 বছর বয়সে আমার সাথে বিবাহ হয়েছে, তুমি সংসারে কিছু বুঝতে না, তুমি আমার সাথে কত আদর করতে, এই আয়েশাতুল হুমায়রা, আমি তোমার বড় মহব্বত করি, বড় ভালোবাসি, সমস্ত স্ত্রীদের থেকে আমি তোমার কাছে থাকার জন্য বেশি চেষ্টা করে, আয়েশা তুমি কেঁদো না, তুমি হলে ইচ্ছা লক্ষ্য হাদিসে রাবি সাহেব, তুমি আজকে এই জায়গায় কান্নাকাটি করো না, যে কানতে কানতে চোখের পানির ফোঁটাটা জমিনে ফেলেছ, এই ফোঁটাটা তোমার নাজাতের ওসিলা হয়ে যাবে, আল্লাহ চোখের পানির ফোঁটার বিনিময়ে জান্নাত দান করবে। আয়েশা সিদ্দিকার কান্না বন্ধ হয় না, অবশেষে আল্লাহ রসুল আয়েশার হাতটা ধরে বলে, যে আয়েশা, আজকে আমি তোমার স্বামী, তুমি আমার স্ত্রী, আজকে তুমি এমন করে যদি কাঁদো আমি সহ্য করতে পারবো না, তবে তুমি কান্না করো না। আয়েশা সিদ্দিকা হাতটা তুলে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমার চোখের পানি পৌঁছে মুছিয়ে দিয়ে যদি আপনি আমার মুখে হাসি ফোটাতে পারেন, একটাই কারণ আপনি আমার মুখের হাসি ফোটাতে পারেন। আল্লাহ নবী বললেন, আয়েশা, কোন কারণ করে কি করলে তোমার মুখে হাসি ফুটবে বলেন? বলে, আজকে আমার হাতটা আপনি ধরেছেন, আজকে ওয়াদা করতে হবে কাল কিয়ামতের দিন, মুসিবতের সময় যখন কেউ কারো হবে না, ওই দিনেতে যখন কেউ কারো ধরা দেবে না, সন্তান তার বাপকে ধরা দেবে না, মা তার ছেলেকে সন্তান সন্তান বলে পরিচয় দেবে না, ওই দিনে যখন কেউ কারো হবে না, আয়েশা, ওই দিনেতে আমার সাথে করে জান্নাতে নিয়ে যাবেন, এই অদটা যদি করতে পারেন, আমি আয়েশা আমার মুখে হাসি পড়বে। আল্লাহ নবী হাতটা ধরে বলেছিলেন, আয়েশা, তুমি কেঁদো না, কেঁদো না, কেঁদো না, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমি তোমার সাথে করে নিয়ে সোনার জান্নাতের ভিতরে চলে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই এই জায়গাটা হলো শিক্ষার জায়গা। আজকে রাতের বেলা আপনারা এখানে বসে আছেন, প্রতি বছরে জলসা হয় তো মুরব্বী? বলছে হ্যাঁ, প্রতি বছরে জলসা হয়। মানুষ ব্যবসা করে লাভের আশায়, জলসা হবে লাভের আশায়, যদি লাভের আশায় যদি জলসা হয়, আর এই জায়গায় যদি জলসা থেকে লাভ যদি না বুঝতে পারে, এ ব্যবসা করে লাভ হবে কি? জোরে বলেন, মুসলমান এত বোকা কেন, এত হেউরো কেন বলেন তিনি? এই জমি চাষ হচ্ছে, এই চাষ এই নাড়া পড়ে রয়েছে, এখন এক বিঘে জমি ধান চাষ করতে গিয়ে 2000 টাকা খরচা হয়েছে, এক বিঘে জমি চাষ করতে গিয়ে কত খরচা হয়েছে? জোরে বলেন, আনুমানিক 2000 টাকা। এখন এই 2000 টাকা ধান চাষ করে খরচা হয়েছে, এই ধান বেচা কেটে ধান বেচা কোনে করে দেখা যাচ্ছে 1500 টাকা বেচা কেনা হয়েছে, লাভ কত হয়েছে বলেন তিনি? হ্যাঁ, 500 টাকা লস হয়েছে। বলছে আলো, এখানকার ধান লাগাবো না, এইবার ঘটবকুতে নিয়ে আসবো, ভালো ভালো বীজ এনে এখানে চাষ করবো, এক বিঘে জমি চাষ করতে আপনার খরচ হয়েছে 12000 টাকা, সারা বছর চাষবাস করে ওই ধান বেচা কেনা করে দেখলেন 10000 টাকা বেচা কেনা হয়েছে, লাভ হয়েছে কত? জোরে বলে, ফের 2000 লস। আচ্ছা ছেড়ে তো, বলছে আলো, ও মাওলানা সাহেব তো ঘটবকুতে এনে বিরাট লস হয়ে গেছে, ও কলে যাচ্ছি না, এখন বাড়াইপুরতে ধানের বীজ নিয়ে আসবো, বাড়াইপুর যাবো, এখন বাড়াইপুরতে ধান এনে চাষ করেছেন, এক বিঘে জমি চাষ করতে আপনার খরচ হয়েছে 17000 টাকা, সারা বছর ওর পিছনে মেহনত করে তেল দিয়ে পানি দিয়ে ধান নিয়ে বেচা কেনা করে দেখা যাচ্ছে না হয়েছে, বেচা কেনা হয়েছে 15000 টাকা, কত লাভ হয়েছে? ফের লস। আচ্ছা, এই যে মানুষটা 3 বছর পরস্পর লস খেয়েছে, এর মাথা শুকনো বাস পড়লেও আর চাষ করতে যাবে? বলছে যা, হ্যাঁ, এখন ওর মুসলমান যাবে না। বলছে যে মানুষের 3 বছর চাষ করে লস হলো, সে তার মাথায় শুকনো বাস পড়লে ধান চাষে যাবে না, হয় মাছ চাষে যাবে, না কচু কচু চাষে যাবে, না বেগুন চাষে যাবে, অর্থাৎ ধান চাষে যাবে না। কেন? আমি অত মাটা মোটা না, আমি অত হেউরো নাই, কোমড়া নাই, কারণ চাষ করতে গিয়ে লস হচ্ছে, ওই চাষে যাবো না। তাহলে এত টাকা খরচা করে জলসা দিলেন, আমার দেবেন 6000, ভাইসা হুজুরকে দেবেন 15000, এত টাকা করে জলসাতে প্রতি বছর জলসা করে, আর জলসা দিয়ে এতে যদি লাভ যদি না বুঝতে পারেন, জলসা দিয়ে লাভ হবে?